যেতে হবে তাকে কেউ দেখছেন না জনগণের সমস্ত প্রতিরোধ উপেক্ষা করে সমস্ত বাধা অতিক্রম করে সমস্ত ভয় ভীতিকে বিধ্বংসী দেখিয়ে লক্ষ লক্ষ মানুষ সারা দেশে সমবেত হচ্ছে এটা বানের পানির মতো জাগবে এটা বন্যার মতো আসবে গণজাগরণ শুরু হয়েছে এই গণজাগরণই শেষ পর্যন্ত এই স্বৈরাচারকে আঘাত করবে এবং তার পতন নিশ্চিত করবে সবাই আমরা সেকেন্ড নামে খবর জানি সবাই আমরা জানি উনি যে এত বড় বড় কথা বলেন তার নিজের বেয়াই মানে বেয়াই নাম্বার 2 এক নাম্বার বেয়াইয়ের ছোট ভাই 2000 কোটি টাকা মানি লন্ডারিংয়ের দাবিতে দোষে জেল খেটেছেন না পুলিশ তাকে গ্রেফতার করেছেন না আমরা জানি না আর কার কারণে এই মানি লন্ডারিংয়ের খবর আছে চালের দাম কমাতে পেরেছেন পারেননি কোন পণ্যের দাম কমাতে পেরেছেন পারেননি গণতন্ত্র দেবেন এই রকম কথা শুনছে নাকি আবার ইভিএম চালু করে ভোট ডাকাতি করে আবার অন্যায়ভাবে ক্ষমতায় থাকবার জন্য চিন্তা ভাবনা করছেন আমরা সেই ব্যাপারেও স্পষ্ট ঘোষণা দিতে চাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এই ইলেকশন কমিশনের অধীনে কোনো নির্বাচন নয় কোনো ইভিএম নয় তুমি যাও এই বিশ্বাস দিয়ে আপনারা ঘরে ফিরে যান আমরা আবার আসব আর অন্যান্য থানায় যাব আর অন্যান্য কর্মসূচি পালন করব আমরা বলেছি আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী এত স্বৈরাচারী স্বেচ্ছাচারী হতে পারেন তার কারণ এই কনস্টিটিউশন আমাদের যে সংবিধান আছে সেটা তাকে অগাধ অবাধ ক্ষমতা দিয়েছে আমরা ওই কনস্টিটিউশন বদলাবো আমরা কনস্টিটিউশনে প্রধানমন্ত্রীর এই রকম ক্ষমতা রাখবো না আমরা এই কনস্টিটিউশনের মধ্যে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব এবং সেই জন্যই নতুন সমাজ নতুন রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের প্রত্যয় ঘোষণা করছি বন্ধুগণ এই কথা সবাই জানে বাংলাদেশে চালের দাম কত গমের দাম কত আলুর দাম কত আমাদের দেশ সবচাইতে বেশি আমদানি করে চাল গম এবং আলু পত্রিকা খুলে দেখেন সরকারের কাছে খবর নিয়ে দেখেন এই তিনটি পণ্যই আমদানি কমে গেছে কারণ কি ইম্পোর্ট বিল দেবার মতো টাকা আমাদের কাছে নাই তাহলে প্রধানমন্ত্রী কৈফিয়ত দেবার মতো করে যখন বলেন আমরা কি ওটা রিজার্ভের টাকা চুরি করেছি আমরা কি রিজার্ভের টাকা চিপিয়ে খেয়েছি টাকা তো মানুষ চিপিয়ে খায় না কেনা জানে টাকা লুট করে টাকা দিয়ে সম্পদ কেনে গাড়ি কেনে বাড়ি কেনে জমি কেনে বিলাসিতায় মত্ত হয় সবাই তো আমরা বেগম পাড়ার খবর জানি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ